নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম নজনাই মজিদ। বন্ধুসকল, পলগতে চামক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, আজি ঘোষণা কৰা হ'ব 2024ৰ লোকসভা নিৰ্বাচনৰ ফলাফল। আজি পুৱাৰ পৰা আৰম্ভ হৈছে ভোট গণনা আৰু কিছু সময় পিছতে ওলাই পৰিব ফলাফল। এইবাৰ কোনে দখল কৰিব দিল্লীৰ মচনত, কোনে গঠন কৰিব চৰকাৰ, বিজেপি নে কংগ্ৰেছ? আৰু ফলাফল ঘোষণাৰ পূৰ্বেই লোকসভা নিৰ্বাচনক লৈ প্ৰকাশ কৰা হৈছিল এক্সিট পোল। এক্সিট পোল অনুসৰি দেশত পুনৰ NDA অৰ্থাৎ বিজেপিৰ নেতৃত্বত চৰকাৰ গঠনৰ সম্ভাৱনা, আৰু এই এক্সিট পোলক সম্পূৰ্ণৰূপে নস্যাত কৰিছে বিৰোধী শিবিৰে। এই সন্দৰ্ভত ৰাহুল গান্ধীৰ মন্তব্য, বিজেপি নহয়, এইবাৰ কংগ্ৰেছেহে দখল কৰিব দিল্লীৰ মচনত, কংগ্ৰেছে গঠন কৰিব চৰকাৰ, আৰু এক্সিট পোল সম্পূৰ্ণ উল্টা হৈ যাব। এই মন্তব্য কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীৰ। পৰৱৰ্তী খবৰ, ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী, ৰাজ্যত পুনৰ হ'ব মুখলধাৰ বৰষুণ। ৰাজ্যত প্ৰচণ্ড বৰষুণ ধুমুহাৰ লগতে বজ্ৰপাতৰ সম্ভাৱনা, আৰু এই সন্দৰ্ভত ৰাজ্যৰ 27খন জিলালৈ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ সতৰ্কবাণী জাৰি। অসমৰ কোন জিলাত আগন্তুক 24 ঘণ্টাত বৰষুণ হ'ব চাওঁ আহক। পুনৰ ভয়ংকৰ ৰূপ ল'ব বতৰে, প্ৰচণ্ড বৰষুণ ধুমুহাৰ লগতে ৰাজ্যত বজ্ৰপাতৰ সম্ভাৱনা। এই সন্দৰ্ভত ৰাজ্যৰ 27খন জিলালৈ সতৰ্কবাণী জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। কোন জিলাত সতৰ্কবাণী বা এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই চাওঁ আহক। ধুবুৰী, কোকৰাঝাৰ, বঙাইগাঁও, গোৱালপাৰা, চিৰাং, বৰপেটা, বজালী, বাক্সা, নলবাৰী, কামৰূপ মেট্ৰ, তামোলপুৰ, ওদালগুৰি, দৰং, মৰিগাঁও, নগাঁও, ডিমা হাছাও, কাৰ্বি আংলং, গোলাঘাট, লখিমপুৰ, যোৰহাট, ধেমাজি, মাজুলী, চৰাইদেউ, শিৱসাগৰ, ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়াতো হ'ব প্ৰবল বৃষ্টিপাত। এই জিলাকেইখনত এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। পৰৱৰ্তী খবৰ, লোকসভা নিৰ্বাচনৰ ভোট গণনাৰ প্ৰাক মুহূৰ্তত দেশৰ সাধাৰণ জনতাৰ ওপৰত পুনৰ মাধুমাত। আজিৰে পৰা সমগ্ৰ দেশতে গাখীৰৰ মূল্য প্ৰতি লিটাৰত 2 টকাকৈ বৃদ্ধি কৰিলে আমূলে। যোৱা 1 জুনত শেষ পৰ্যায়ৰ ভোটদানৰ অন্ত পৰিল, আৰু তাৰ পিছতে এক্সিট পোলে সম্ভাৱ্য চৰকাৰৰ পূৰ্বানুমানো দাঙি ধৰিলে, আৰু আজি ঘোষণা কৰা হ'ব লোকসভা নিৰ্বাচনৰ ফলাফল। এই সকলোবোৰ জল্পনা কল্পনা, চৰ্চা, প্ৰতিক্ৰিয়াৰ মাজতে আমূলে সমগ্ৰ দেশতে গাখীৰৰ মূল্য বৃদ্ধি কৰাৰ কথা ঘোষণা কৰিছে। সোমবাৰৰ পৰা সকলো ধৰণৰ আমূল গাখীৰৰ মূল্য প্ৰতি লিটাৰত 2 টকাকৈ বৃদ্ধি পাইছে। আমূল গাখীৰ প্ৰস্তুতকাৰী সংস্থা গুজৰাট কোঅপাৰেটিভ মিল্ক মাৰ্কেটিং ফেডাৰেশ্যন লিমিটেডে এই সন্দৰ্ভত কয় যে এই সিদ্ধান্তৰ কাৰণ হৈছে উৎপাদন আৰু বিতৰণৰ ব্যয় বৃদ্ধি। কোম্পানীটোৰ পৰিচালন সঞ্চালক জয়ন মেহতাই কয় যে 3 জুনৰ পৰা দেশজুৰি এই নতুন মূল্য প্ৰৱৰ্তন কৰা হ'ব। উৎপাদনৰ ব্যয় বাঢ়ি অহাৰ লগে লগে এই মূল্য বৃদ্ধি কৰাৰ বাহিৰে আন কোনো উপায় নাই। এই সন্দৰ্ভত কোম্পানীটোৰ এক বিবৃতিত কোৱা হৈছে যে প্ৰতি লিটাৰত 2 টকা মূল্য বৃদ্ধিৰ অৰ্থ হ'ল MRP 3-4% বৃদ্ধি, যিটো খাদ্যৰ দাম বৃদ্ধিৰ হাৰৰ তুলনাত অতি কম। লগতে মন কৰিবলগীয়া যে 2023ৰ ফেব্ৰুৱাৰী মাহৰ পৰা আমূলে গাখীৰৰ দাম বৃদ্ধি কৰা নাই, কিন্তু আনুষংগিক সামগ্ৰীৰ খৰচ বৃদ্ধি পোৱাৰ লগে লগে এই পদক্ষেপ লোৱা হৈছে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট, যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, বানপানীৰ মাজতে ৰাজ্যত এইবাৰ ভয়ংকৰ নাও দুৰ্ঘটনা। হঠাৎ অহা ধুমুহাত নাও ডুবি কৰুণ মৃত্যু এজন লোকৰ, আৰু লগতে এই দুৰ্ঘটনাত নৈৰ পানীত সন্ধানহীন হৈ আছে আন 4জন লোক। ৰাজ্যত বানৰ মাজতে ভয়ংকৰ নাও দুৰ্ঘটনা, হঠাৎ অহা ধুমুহাত কৰুণ মৃত্যু এজন লোকৰ, আৰু লগতে নৈৰ পানীত সন্ধানহীন হৈ আছে আন 4জন লোক। কাছাৰৰ সোণাই দক্ষিণ মোহনপুৰত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ অঘটন। পৰৱৰ্তী খবৰ, ঢকুৱাখনাৰ বিজেপি নেতা সুনীল গগৈৰ বাসগৃহত উপস্থিত অসম আৰক্ষীৰ DGP GP সিং, আৰু সুনীল গগৈৰ হত্যাকাণ্ড সন্দৰ্ভত SIT গঠনৰ নিৰ্দেশ DGP GP সিঙৰ।
সোমবারে বিয়লি ঢকুয়াখানাত উপস্থিত হয় অসমারক্ষীর সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, সিআইডির আইজিপি সংযুক্তা বরাখর, লক্ষিমপুর জেলার আরক্ষী অধীক্ষক অর্পণা নটরাজনের সহযোগত ঘটনাস্থলী পরিদর্শন করে হত্যাকারীর আচরণের বুজ লয় জিপি সিংয়ে। আর পরবর্তী সময় আরক্ষী সঞ্চালক প্রধানগী মৃত সুনীল গগৈর বাসগৃহত উপস্থিত হয় আর মৃত সুনীল গগৈর পত্নী, পুত্র, কন্যা আর আত্মীয় স্বজনের দুঃখর সমভাগী হয় মত বিনিময় করে সঞ্চালকীর সঞ্চালক প্রধান জিপি সিংয়ে। উল্লেখযোগ্য যে বিজেপি নেতা সুনীল গগৈক ঘরের মাত্র 200 মিটার নিলগত নৃশংসভাবে হত্যা করেছিল দুর্বৃত্তই। আর এই ঘটনা সন্দর্ভত তদন্তর খাতিরত এই ঘটনাস্থলী পরিদর্শন করে অসমারক্ষী ডিজিপি জিপি সিংয়ে। আর সমগ্র ঘটনা তদারক করার পিছত এই ঘটনা সন্দর্ভত এসআইটি গঠনের নির্দেশ দিয়ে ডিজিপি জিপি সিংয়ে। পরবর্তী খবর, লোকসভা নির্বাচনের এক্সিট পোলক লৈ এইবার মন্তব্য প্রকাশ করেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীয়ে। সোনিয়া গান্ধীর মন্তব্য, আর মাত্র কেটামান মুহূর্ত অপেক্ষা করক, উল্টা হয়ে যাব এক্সিট পোল। দেশের বিভিন্ন সংগঠনে প্রকাশ করা ভোট রিটার্ন জরিপর প্রতিবেদনে এই কথা ইঙ্গিত দিছে যে বিরোধী মিত্রজোট ইন্ডিয়ায় গঠন করব নয় এইবার সরকার। বেশিরভাগ সমীক্ষা মতে বিজেপি মিত্রজোটে 300 অধিক আসন লাভ করার কথা উল্লেখ করেছে। অবশ্য ফলাফল ঘোষণার পূর্বে এই ফলাফলক লয় আশাবাদী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এই সন্দর্ভত সংবাদ সংস্থা পিটিআইক দিয়া এক সাক্ষাৎকারত কয় যে এক্সিট পোলের সম্পূর্ণ বেলেগ ফলাফল আশা করছো। এই মন্তব্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। ফলাফল সন্দর্ভত প্রশ্নের উত্তর দিয়ে কংগ্রেস নেতাগুলিয়ে কয় যে আমি ফলাফললে অপেক্ষা করব লাগিব, এক্সিট পোলে যি কৈছে তার হুবহু বিপরীত আমি আশা করছো। সোমবার দিল্লীস্থিত ডিএমকের কার্যালয় পরিদর্শন করে সোনিয়া গান্ধীয়ে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্ম শতবার্ষিকীত শ্রদ্ধাঞ্জলি জানায়। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বে দেওবারে রাহুল গান্ধীয়েও এক্সিট পোলর তীব্র সমালোচনা করে। কয় যে এয়া এক্সিট পোল নহয়, ই মোদী মিডিয়া পোল। এইবার ইন্ডিয়া এলায়েন্সে 295খন আসন লাভ করব বলে আশা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। পরবর্তী খবর, দেশত পুনের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। আর এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার থিতাতে মৃত্যু হয়েছে 13গী লোকর। ঘটনা সন্দর্ভত দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শোক প্রকাশ। মধ্যপ্রদেশের রাজগড়ত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ট্রেক্টর দুর্ঘটনাত এই পর্যন্ত 13গী লোকর মৃত্যু হয়েছে। আর এই দুর্ঘটনাত নিহত হয়েছে 4টি শিশু আর লগতে গুরুতরভাবে আহত হয়েছে আন 15গী লোক। ট্রেক্টরের ট্রলি বাগুড়ি মৃত্যু হয় আটাইকীর। আর এই ঘটনাত শোক প্রকাশ করেছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর রাজ্যখনের মুখ্যমন্ত্রী মোহন যাদবে। পরবর্তী খবর, সাবধান বিশ্বর মানব জাতি। এইবার প্রচন্ড গরমে গোলালে হিমালয়ের সুউচ্চ পর্বতর গ্লেসিয়ার। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আর লগতে বিদঙ্গী বান আর ধুমুহার লগতে গ্রীষ্ম প্রবাহর হাইঅ্যালার্ট জারি। প্রচন্ড গরমে এইবার গোলালে হিমালয়ের সুউচ্চ পর্বতর গ্লেসিয়ার, যার পরিপ্রেক্ষিত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিদঙ্গী বান ধুমুহার লগতে গ্রীষ্ম প্রবাহর হাইঅ্যালার্ট জারি করা হয়েছে আর যিকোনো মুহূর্তত হিমাচলত হব পারে প্রলয়ংকারী ধুমুহা। বনজুর লগতে গ্রীষ্ম প্রবাহে ভয়ঙ্কর রূপ লৈছে বর্তমান হিমাচলত। আর হিমাচলত বর্তমান তাপমাত্রা 46 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হয়েছে। পরবর্তী খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআর হয়ে চোরাংচোৱাগিৰি অভিযোগত ব্রহ্মস এরোস্পেসর এগারী অভিযন্তাক যাবজ্জীবন কারাদণ্ডর রায়দান আদালতর। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইৰ বাবে চোরাংচোৱা করার অপরাধত যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত হল নিশান্ত আগরওয়াল। নিশান্ত আছিল ভারতের ব্রহ্মাস এরোস্পেসর অভিযন্তা। আজি নাগপুরের এখন জেলা আদালতে এই শাস্তি প্রদান করেছে। আদালতে নিশান্তর শাস্তি ঘোষণা করে কয় যে 14 বছর সশ্রম কারাবাসর সম্মুখীন হব লাগিব। ইয়ার উপরি 3000 টাকা জরিমানাও ভরব লাগিব। নাগপুর জেলা আদালতের ন্যায়াধীশ এম বি দেশ পাণ্ডে আগরওয়ালক CRPC 235 ধারা আর অফিসিয়াল সিক্রেটস আইনের কেবাটাও ধারার অধীনত
আই ডি আইনৰ ধাৰা 64 এফৰ অধীনত দোষী সাব্যস্ত কৰিছে। বিশেষ অধিবক্তা জ্যোতি বাজনীয়ে এই ৰায়ৰ সন্দৰ্ভত সংবাদ মাধ্যমৰ আগত কয় যে আদালতে নিশান্ত আগৰৱালক 14 বছৰৰ বাবে কঠোৰ কাৰাদণ্ডৰ লগতে আজীৱন কাৰাদণ্ডৰ ৰায় দিছে। উল্লেখযোগ্য যে নিশান্ত আগৰৱাল আছিল নাগপুৰৰ ব্ৰহ্মছ এৰোস্পেচ প্ৰাইভেট লিমিটেডৰ প্ৰতিষ্ঠাপক। ব্ৰহ্মছ এৰোস্পেচ কোম্পানী হৈছে ভাৰতৰ ডি আৰ ডি অ' আৰু ৰাছিয়াৰ সামৰিক উদ্যোগিক কনচৰ্টিয়ামৰ এক যুটীয়া প্ৰকল্প। তেওঁ ইয়াৰ গৱেষণা শাখাত কাম কৰিছিল। 2018 চনত তেওঁ সামৰিক চোৰাংচোৱা আৰু উত্তৰ প্ৰদেশৰ এছ টি এফৰ এক অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছিল।